নমস্কার, যোগা ফর হেলদি লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো পদ্মাসন কিভাবে করবেন, এর উপকারিতা কি, কেন এই নামকরণ হয়েছে এবং করার সময় কি কি সাবধানতা অবলম্বন করবেন। তাহলে চলুন শুরু করি। সোজা হয়ে বসুন, পা দুটিকে মিলে দিন, এরপর বাম পাটিকে নিয়ে ডান পায়ের ওপরে তুলুন এবং ডান পাটিকে নিয়ে বাম পায়ের ওপরে তুলুন। দেখুন গুড়ালি দুটি একে অপরের ওপর থাকবে ও পা দুটি এইভাবে থাকবে। এরপর হাত দুটিকে সোজা করে রাখুন ও মেরুদণ্ডটিকে সোজা করে বসুন ও চোখ বন্ধ করুন। এই আসনে পায়ের পাতা দুটি পদ্মফুলের পাপড়ির ন্যায় বিন্যস্ত থাকে, তাই এই আসনটিকে বলা হয় পদ্মাসন। এই আসনটি করলে মনোসংযোগ বাড়ে। বাচ্চাদের ক্ষেত্রে যারা খুব চঞ্চল তাদের পড়াশোনায় মন বসবে। বড়দের ক্ষেত্রে মানসিক অবসাদ অর্থাৎ যারা বিভিন্ন মানসিক রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে মানসিক অবসাদটি দূর হয়। এছাড়াও যাদের হাঁটুতে বাত বা গেঁঠে বাত বা সন্ধিবাত রয়েছে তাদের ক্ষেত্রে পদ্মাসন খুবই উপকারী। শিরদাঁড়াকে নমনীয় করে ও স্ট্রেট রাখে, মস্তিষ্কের কোষগুলিকে সতেজ করে এবং বাচ্চাদের ক্ষেত্রে বুদ্ধির বিকাশ ঘটায়। যাদের ক্ষেত্রে হাঁটু ও গুড়ালিতে খুব বেশি ব্যথা রয়েছে তারা কিন্তু এই আসনটি করবেন না। নমস্কার।